আলোচনা করছিলাম পরিমাপ নিয়ে, ধারাবাহিক আলোচনায় আজকে আমরা পরিমাপের অনুশীলনী সমস্যাগুলো সমাধান করব। নতুন কিছু সমস্যার সাথে আমরা এখন পরিচিত হব, আলোচনা করছি নতুন সমস্যাগুলো নিয়ে। একটি ঘরের দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ। একটি টার্ম কিন্তু আমাদের অলরেডি বলে দেওয়া হয়েছে যে দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ। প্রতি বর্গ মিটারে 7.5 টাকা, অর্থাৎ প্রতি বর্গ কিলোমিটারে 7.50 টাকা খরচ হয়। দরে ঘরটির মেঝে কার্পেট দিয়ে ঢাকতে মোট 1102.50 টাকা ব্যয় হয়, অর্থাৎ প্রতি বর্গ মিটারে 7.50 টাকা খরচ হয় এবং পুরোটা কভার করতে কার্পেট দিয়ে মোট 1102.50 টাকা ব্যয় হয়। ঘরটির দৈর্ঘ্য এবং প্রস্থ আমাদের নির্ণয় করতে হবে। তাহলে এখান থেকে আমাদের নির্ণয় ব্যাপার হচ্ছে দৈর্ঘ্য এবং প্রস্থ। তাহলে খেয়াল করে দেখি, আমাদের বেশি উপাত্ত দেওয়া আছে প্রতি বর্গ মিটারে খরচ এবং প্রতি প্রতিটা অংশে বর্গ মিটারে কতটুকু খরচ হয় 7.50 টাকা, এবং পুরোটা কার্পেট দিয়ে মড়াতে খরচ হয় 1102 টাকা। তাহলে কিন্তু আমরা এখানে সহজেই বের করে নিতে পারি যে পুরোটা মড়াতে যত টাকা ব্যয় হয়েছে এইখান থেকে পুরো অংশটুকু কতটুকু সেটা নির্ণয় করতে। তাহলে একটু খেয়াল করে দেখি, 7.50 টাকা খরচ হয় 1 বর্গমিটারের জন্য। আমি এত কিছু না লিখে শর্টে লিখছি, তোমরা কিন্তু অবশ্যই ব্যাপারটাকে সাজিয়ে লিখবে পরীক্ষার খাতায়। 7.50 টাকা খরচ হয় 1 বর্গমিটারের জন্য। তাহলে 1 টাকা খরচ হয় 1/50 বর্গমিটারের জন্য। অতএব 1102.50 টাকা খরচ হবে 1 গুণ 1102.50/7.50 বর্গমিটারের জন্য। এইখানে ক্যালকুলেশন করলে তোমরা একটা মান পাবা। এই ক্যালকুলেশনটা তোমাদের নিজেদের করতে হবে, আমি করে দিব না, ধরতে পারো এটা তোমাদের জন্য একটা টাস্ক। তাহলে এই ক্যালকুলেশনটা করলে আমরা কিন্তু পেয়ে যাব যে 1102.50 টাকা, এই টাকাটা পুরোটা কভার করতে খরচ হয়েছিল, অর্থাৎ এই টাকাটা কতটুকু অংশের জন্য খরচ হয়েছিল। অর্থাৎ এখানে যে মানটা পাবে সেটা হচ্ছে তোমার এতটুকু অংশ কভার করতে প্রয়োজনীয় জায়গা। তাহলে তোমরা সবাই এই ক্যালকুলেশনটা করো। আমি ততক্ষণে ধরে নিলাম যে এর মানটা হচ্ছে পি। ধরে নিলাম এই ক্যালকুলেশনে যেটা বের হবে সেটাকে আমি পি দিয়ে সংজ্ঞায়িত করছি। আচ্ছা, তাহলে তোমরা ততক্ষণে এই ক্যালকুলেশনটা করে ফেলো। এবার একটু খেয়াল করে দেখি, এখানে একটু টার্ম দেওয়া ছিল দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ। আমাকে নির্ণয় কিন্তু করতে হবে দৈর্ঘ্য এবং প্রস্থ। অতএব আমরা এখন কথা বলবো দৈর্ঘ্য এবং প্রস্থ নিয়ে। দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ, অতএব আগে আমাকে জানতে হবে প্রস্থ। প্রস্থ ধরে নেই ক, এখানে লিখলাম ধরি প্রস্থ ক। এখানে যে শর্ত জুড়ে দেওয়া হয়েছে সেই শর্তে দৈর্ঘ্য কিন্তু প্রস্থের 3 গুণ। অতএব দৈর্ঘ্য 3 গুণ প্রস্থের, অর্থাৎ 3 ক। তাহলে যেখানে আমরা দেখতে পারি যে দৈর্ঘ্য আছে এবং প্রস্থ আছে, সেখানে কিন্তু আমাদের করণীয় কাজ হচ্ছে একটাই, সেটা হচ্ছে ক্ষেত্রফল নির্ণয় করা। তাহলে ক্ষেত্রফলের সূত্র কি শিখেছিলাম? দৈর্ঘ্য গুণ প্রস্থ 3 ক স্কয়ার। কয়ের মানটা এখনো আমাদের অজানা। আচ্ছা, তাহলে একটু খেয়াল করে দেখি, যেটা সেটা হচ্ছে ক্ষেত্রফলের মানটা পেয়েছিলাম আমরা এইটা, কিন্তু আমরা নির্ণয় করেছি আগে যে এটা এটাও কিন্তু একটা ক্ষেত্রফল। তাহলে কি আমরা লিখতে পারি না এইটা সমান এইটা? হ্যাঁ, আমরা লিখতে পারি, কারণ দুইটাই ক্ষেত্রফল। শর্ত অনুসারে একটু খেয়াল করে দেখি, শর্ত মতে 3 ক স্কয়ার সমান এই যে মানটা পেয়েছিলাম, অর্থাৎ পি।
তোমরা নিশ্চয়ই এতক্ষণ এ পি এর মানটা এখানে নির্ণয় করে ফেলেছো। আমি আশাই করছি সবাই ক্যালকুলেশনটা কমপ্লিট করে ফেলেছো এবং এখানে মানটা পেয়ে গেছো। আচ্ছা, শর্ত মতে তাহলে এই 3 কয় স্কয়ার সমান পি। এখানেও কিন্তু একটা ছোটখাটো ক্যালকুলেশন আছে। তুমি প্রথমে কয় স্কয়ারকে মান বের করবা, এখান থেকে আবার ক্যালকুলেশন করবা, করে কয়ের মানটা তুমি বের করবা। আচ্ছা, কয়ের মান যেটা তুমি বের করবা সেটাকে আমি ধরেই নিলাম যে কিউ। এই ক্যালকুলেশনটা তোমাদের জন্য আমি ছেড়ে দিচ্ছি। কয়ের মান তুমি নির্ণয় করেছো কিউ, তাহলে একটু খেয়াল করে দেখো এই কয়ের মানটাই কিন্তু প্রস্থ। তাহলে আমি যখন প্রস্থ পেয়ে গেছি তাহলে দৈর্ঘ্য নির্ণয় করা আমার জন্য এখন খুবই সহজ। তাহলে দৈর্ঘ্যটা কি হবে? দৈর্ঘ্য 3 গুণ কয়ের মান ধরেছিলাম কিউ, অর্থাৎ কিউ। তাহলে আমরা খুব সহজে পেয়ে গেলাম প্রস্থ এবং দৈর্ঘ্য। এটা ছিল আমাদের নিম্ন জিনিস, দৈর্ঘ্য এবং প্রস্থ। অর্থাৎ তোমাদের জন্য যে টাস্কটুকু ছিল পি এর মান নির্ণয় এবং কিউ এর মান নির্ণয়, তোমরা নিজে থেকে করবা, তাহলে খুব সহজে অঙ্কটার সমাধানে বা শেষ লাইনে আমরা পৌঁছে যেতে পারবো। আশা করি সবাই খুব সহজে বুঝতে পেরেছি এবং এরই মধ্যে আমি আশা করছি পি এর মান এবং কিউ এর মান তোমরা নির্ণয় করে ফেলেছো। চলে যাচ্ছি পরবর্তী সমস্যা সমাধানে। চলছে পরিমাপ সংক্রান্ত সমস্যার সমাধান। নতুন একটি সমস্যার সাথে আমরা এখন পরিচিত হব, দেখি সেটি কি সমস্যা। 21 মিটার দৈর্ঘ্য এবং 15 মিটার প্রস্থ একটি বাগানের, অর্থাৎ বাগানের দৈর্ঘ্য দেওয়া আছে 21 মিটার, প্রস্থ দেওয়া আছে 15 মিটার। এই বাগানের চারিদিকে 2 মিটার প্রশস্ত একটি পথ আছে, তাহলে আমরা আরো পাচ্ছি একটি পথ আছে এবং সেটি 2 মিটারের। প্রতি বর্গ মিটারে 2.75 টাকা দরে পথটিতে ঘাস লাগাতে মোট কত টাকা খরচ হবে? অর্থাৎ প্রতি বর্গ মিটারে ঘাস লাগাতে খরচ হয় 2.75 টাকা। নির্ণয় করতে হবে যে ঘাস লাগাতে মোট কত টাকা আমাদের খরচ হবে। তাহলে একটু খেয়াল করে দেখি, এর আগে কিন্তু আমরা শুধুমাত্র কনভার্ট করে পরিমাপ সংক্রান্ত সমস্যা সমাধান করেছি, এখন কিন্তু আমাদের মাথার মধ্যে যে বিভিন্ন ক্ষেত্র নিয়ে আমরা আলোচনা করব বা সমস্যা সমাধান করব সেগুলো মনে মনে আঁকিয়ে নিতে হবে। এটাই যদি হয় আমাদের সেই বাগান, যেটার দৈর্ঘ্য 21 মিটার এবং প্রস্থ 15 মিটার, তাহলে বাগানের 2 মিটার করে রাস্তা আছে, অর্থাৎ এটি হচ্ছে ভিতরের অংশটুকু হচ্ছে বাগান এবং বাইরের অংশ এই যে অংশগুলো রয়েছে এগুলো নিশ্চয়ই রাস্তা 2 মিটারের। তাহলে এই থিমটা আমাকে মাথায় কল্পনা করে প্রশ্নের উত্তর যদি আমি করতে পারি তাহলে ব্যাপারটা খুব সহজে হয়। একটু খেয়াল করে দেখি, আমাদের কিন্তু দেওয়া আছে দৈর্ঘ্য এবং প্রস্থ, কিন্তু রাস্তা বাদে আমাদের কিছুই বলা নাই, রাস্তা সহ আমাদেরকে কিছুই বলা হয়নি, রাস্তা বাদে আমাদের ডাটাগুলো দেওয়া আছে। তাহলে একটু খেয়াল করে দেখি, সেটা হচ্ছে যে বাগানের ক্ষেত্রফল, এটা তো আমরা সহজে নির্ণয় করতে পারবো কারণ আমাদের দৈর্ঘ্য এবং প্রস্থ বলা আছে। বাগানের ক্ষেত্রফল 21 মিটার দৈর্ঘ্য গুণ 15 মিটারের প্রস্থ, অর্থাৎ এত বর্গ মিটার। এখান থেকে একটা ক্যালকুলেশনের রেজাল্ট বের হবে, সেটা তোমরা ক্যালকুলেশনটা করো। তাহলে আমরা পেয়ে গেলাম বাগানে আমাদের যেটুকু দৈর্ঘ্য প্রস্থ দেওয়া আছে সেইটুকু কাজে লাগিয়ে ক্ষেত্রফল। এখন কথা হচ্ছে যে বাগানের চারিদিকে 2 মিটার প্রশস্ত একটি পথ আছে, এই পথটা নিয়ে তো আমাদের ক্ষেত্রফল আবারও নির্ণয় করতে হবে। তাহলে একটু দেখি, যেটা সেটা হচ্ছে যে রাস্তা সহ বাগানের দৈর্ঘ্যটা কি আসে। দৈর্ঘ্য এমনিতে দেওয়া ছিল আমাদের 21 মিটার, তাহলে 21 মিটার নিলাম। এবার রাস্তা দেওয়া আছে যেটা, সেটা অর্থাৎ এখান থেকে আসে 25 মিটার। এটা হচ্ছে আমাদের রাস্তা সহ বাগানের নতুন দৈর্ঘ্য। এবার একটু খেয়াল করি, রাস্তা সহ বাগানের প্রস্থ, প্রস্থ
তাহলে 15 যোগ 2 2, তাহলে প্রস্থ যেটা পেলাম নতুন সেটা হচ্ছে 19 মিটার। এবার একটু খেয়াল করে দেখি যে রাস্তা সহ আমরা নতুন দৈর্ঘ্য পেয়েছি, নতুন প্রস্থ পেয়েছি, অতএব রাস্তা সহ বাগানের ক্ষেত্রফলটা কি আসবে? রাস্তা সহ বাগানের ক্ষেত্রফল, তাহলে রাস্তা সহ বাগানের ক্ষেত্রফল আসছে 25 গুণ 19। এটাকে গুণ করলে নিশ্চয় বর্গ মিটার হবে। তাহলে এখান থেকে যেটা নির্ণয় করতে হবে সেটা কে করবে? নিশ্চয় তোমরা করবা। তাহলে আমরা আবারও একটি নতুন ক্ষেত্রফল পেয়ে যাচ্ছি। প্রথমটা ছিল আমাদের বাগানের ক্ষেত্রফল, আর এটা হচ্ছে রাস্তা সহ বাগানের ক্ষেত্রফল। তাহলে এই যে দুইটা ক্ষেত্রফল, এই দুইটা ক্ষেত্রফলকে যদি আমি বিয়োগ করি, অর্থাৎ রাস্তা সহ অংশ থেকে যদি আমি রাস্তা বাদের অংশটাকে বিয়োগ করি, তাহলে নিশ্চয় রাস্তার ক্ষেত্রফলটা আমরা পেয়ে যাব। একটু খেয়াল করি, রাস্তার ক্ষেত্রফল যদি আমাকে নির্ণয় করতে হয় তাহলে কি করতে হবে? রাস্তার ক্ষেত্রফল, অর্থাৎ এটা হচ্ছে মনে করি যে রাস্তা সহ অংশ আর এটা রাস্তা বাদে অংশ, তাহলে নিশ্চয় আমি এই অংশ থেকে ওই অংশটা বাদ দিলে যেটা পাবো, অর্থাৎ এই মধ্যকার যে অংশটা এটা নিশ্চয় আমাদের রাস্তার অংশ, রাস্তার ক্ষেত্রফল। তাহলে আমরা এখন এই অংশটার মানই বের করব। রাস্তার ক্ষেত্রফল সমান, তোমরা নিশ্চয় এখানে ক্যালকুলেশন করতেছো অথবা করে ফেলেছো, আমি এটাকে ধরে নিলাম এর মান ক এবং এই ক্ষেত্রফলের মান খ, অর্থাৎ রাস্তার ক্ষেত্রফল ক বিয়োগ খ, অর্থাৎ এখানে ক এবং খ এর ক্যালকুলেশনে যে মানটা বেরোবে ওটা বিয়োগ করলে যেটা বের হবে সেটা হচ্ছে আমাদের রাস্তার ক্ষেত্রফল, অর্থাৎ কতটুকু রাস্তা আমাদেরকে ঘাস লাগাতে হবে। এতক্ষণ ধরে আমরা এইটুকু নির্ণয় করার জন্য এতগুলো কাজ করছিলাম, এইবার আমরা কিন্তু সহজেই শেষ জায়গায় পৌঁছে গেছি। একটু খেয়াল করি, এখানে প্রতি বর্গ মিটার, অর্থাৎ 1 বর্গ মিটারে খরচ হয় 2.75 টাকা, এখানে কিন্তু আমাকে দেওয়া ছিল। তাহলে আমি এইখানে যেটা নির্ণয় করলাম এই অংশটা, অর্থাৎ এই মানটা, এই বর্গ মিটার, এই অংশটুকু মান যদি আমি এখানে বসাই, এই এত বর্গ মিটারে খরচ হবে, তাহলে 2.75 গুণ নিম্ন অংশটা, তাহলে এখানে যে রেজাল্টটা বের হবে সেই রেজাল্টটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অংশ, অর্থাৎ কতটুকু পথ এবং খরচ। তাহলে এখান থেকে আমি পেয়ে যাচ্ছি রাস্তার ক্ষেত্রফল, 1 বর্গ মিটারে খরচ হয় এত টাকা। তাহলে এখান থেকে যে ক্ষেত্রফল পাবো, এই ক্ষেত্রফলে পুরোটা অংশ ঘাস লাগাতে আমাদের খরচ হবে 2.75 গুণ নিম্ন অংশটুকুর মান দিলে যে মানটা বেরোবে, এই নিম্ন টাকাটাই হচ্ছে আমাদের পুরো অংশ ঘাস লাগাতে খরচ হবে। আশা করি খুব সহজেই আমরা ব্যাপারটা বুঝতে পেরেছি। তারপরেও যারা বুঝতে পারোনি তারা এখান থেকে একটু সহজে খেয়াল করে দেখো যে এখানে বের করেছিলাম প্রথমে বাগানের ক্ষেত্রফল, তাহলে ক্ষেত্রফল বের করার সিরিয়ালি এটা ক্ষেত্রফল 1, এবং এখানে আমি রাস্তা সহ একটা ক্ষেত্রফল নির্ণয় করেছি, এটা ক্ষেত্রফল 2। তাহলে 2 থেকে 1 যদি আমি বিয়োগ করি তাহলে পেয়ে যাচ্ছি আমরা রাস্তার ক্ষেত্রফল। এই রাস্তার ক্ষেত্রফল, অর্থাৎ রাস্তা কতটুকু অংশ এটুকু যদি আমি জানতে পারি তাহলে নিশ্চয়ই খরচটাও বের করতে পারবো, কারণ আমাকে বলে দেওয়া হয়েছে প্রতি বর্গ মিটারে কতটুকু টাকা লাগে ঘাস লাগাতে, অর্থাৎ এটা রাস্তা সহ অংশ, এটা রাস্তা বাদে অংশ, এই মধ্যবর্তী অংশটুকুর পরিমাপ যদি আমি জানতে পারি, ক্ষেত্রফল যদি আমি জানতে পারি, তাহলে আমি খুব সহজে বের করতে পারবো কতটুকু টাকা খরচ হবে আমার। তাহলে বুঝতেই পারছি রাস্তার ক্ষেত্রফলটাকে নির্ণয় করা কতটা জরুরি, কারণ না জানলে আমরা বুঝতে পারবো না যে খরচের পরিমাণটা কত হবে। তোমরা ক্যালকুলেশন গুলো করে ফেলো, তারপর অঙ্কটা একবার নিজে থেকে করো, দেখবে খুব সহজে বুঝতে পেরেছ। ধন্যবাদ সবাইকে।